এশিয়া কাপ হকিতে আজ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়া ও চীন। জয় দিয়ে শুরু করতে চায় দুই দল। বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। বিকেল 5:30টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া এবং ওমান। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার লক্ষ্য শিরোপা ধরে রাখা। ওই ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না কোরিয়ানরা। অন্যদিকে ওমানও চায় কোরিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে।